গোপুর জামানিতেও কনফিউজড, কিছু একটা কিনতে গেলেই হলো। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কালকে অত রাতে ফিরে তারপর আজ সকালবেলা চোখ খুলে দেখি তখন বাজে 11:15, এখন বাজে যদিও 12:30, কিন্তু 11:15 দেখে ভাবলাম এই রে না করেছি ভ্লগ এডিট, না যাবে আজকে ভ্লগ। এইসব ভেবে মানে দাঁতটা মাজারও অপেক্ষা তার আগে ভিডিও ভিডিও রেন্ডার ফেন্ডারে বসিয়ে আগে গেছি, তারপর দাঁত মাজতে এসে আগে আগে এডিট শেষ করেছি 12:00 মধ্যে, কোনো মতে ভ্লগ এডিট ফেডিট করে আপলোড করে। দিদি অনেকক্ষণ ধরে ডাকছে, কিরে কখন খাবি, কিরে কখন খাবি, কিন্তু এটা না করলে জাস্ট হচ্ছিল না, কারণ বেকার দিনটা নষ্ট যেত। এবার দিদি খাবার বেড়েছে, অলরেডি ব্লগ লাইভ হয়ে গেছে, দিদি খাবার বেড়েছে, এবার যাচ্ছি খাবারের দিকে। আর দিদি তো মানে অল্প রূপ ছাড়ে না, তাই আজকের ব্রেকফাস্ট হচ্ছে সকালবেলা চিকেন স্টিউ টোস্টেড ব্রেড, যেটা অবশ্য আবার এয়ার ফ্রায়ারে, এখন এই বাড়িতে এয়ার ফ্রায়ার ছাড়া কিছু রান্নাই হচ্ছে না, ভেন্ডি ভাজা, আলু ভাজা, পটল ভাজা, যাই হচ্ছে সব এয়ার ফ্রায়ারেই হচ্ছে এবং ভালোই হচ্ছে। একদিন টোস্টেড ব্রেড একদম খড়খড়ে হয়ে যায়, এয়ার ফ্রায়ারের টোস্টটা হয়ও খুব ভালো। মাইক তো নেই, ওই পচপচ আওয়াজ হবে, বোতলটাকে সরাও। হ্যাঁ ফেলে দাও। না না রাস্তা কেন ধরলো, বাড়ি গিয়ে গিয়ে করে ধরো, ব্যাগের মধ্যে ঢুকিয়ে দাও। আর কিছু আছে পিছনে নেওয়ার? আসার সময় যেমনটা দেখলাম না ওই বাড়ির সামনের প্যান্ডেলটা, ওটা দেখে সেই ছোটবেলার কথা মনে হচ্ছে জানো। প্রত্যেক বছর যখন স্কুলে পড়ছি তো হাফ ইয়ারলি এই টাইমটাতেই হতো, সেপ্টেম্বরে ঠিক চতুর্থীর আগে কি প্রথমা দ্বিতীয়া এরকম টাইমে পরীক্ষাটা শেষ হতো, আর এই যে প্যান্ডেলটা হওয়া দেখলাম মানে শুরু হচ্ছে, তখন তখন থেকে আমার মনে হতো যে কবে পরীক্ষাটা শেষ হবে, মানে আমার হাফ ইয়ারলিটা মানে কোনো রকমে শেষ করে পুজোটা আসছে, যে সেই ভাইবসটা আসতে শুরু করতো। তো এটা দেখে মনে পড়ে গেলো সেই ছোটোবেলার গল্প কথাগুলো। বাড়ি এসে জিনিসপত্র রেখে রথিনের সাথে বেরিয়েছি একটু আড্ডা মারতে, যাবো আগে অ্যাকচুয়ালি দীপেন্দ্রদের ফ্ল্যাটে, ওখানে সবাই আছে, ওখানে একটু আড্ডা মারবো, তারপর বাড়ি এসে লাঞ্চ করবো। বেশ ভারী খেয়েই এসেছি ও বাড়ি থেকে, তাই একটু দেরিতে খেলেও অসুবিধা হবে না, আর সাথে এদিকে ধর্মের সকাল থেকেই চলছে প্রোটেস্ট। এতগুলো জামা রয়েছে আমার ইস্ত্রি করা বাকি, এবার 2-4 দিন আগে আমি গোটা 38 না 40 জামা ইস্ত্রি করেছিলাম। ওই দিন আমার মোটামুটি রীতিমতো বিভীষিকা হয়ে গেছিলো যে আমি আগে থেকে কেন করে রাখলাম না, তাই এখন হট করে এই রেন্ডারটা কমপ্লিট করলাম, সরি রেন্ডার তো হয়ে গেছে, এডিটটা কমপ্লিট করলাম। ও তার মাঝে কি শুধু ল্যাদ খাইনি, একটু ওই 2 দিনের ভিডিও বাকি ছিল, এডিট কমপ্লিট করলাম, করে একটা আপলোডে বসিয়েছি। বসাতে বসাতে কি মনে পড়লো যে আমার লন্ড্রি করা তো বাকি, খুলে দেখি হ্যাঁ এক গুচ্ছ মাল, তারপর ভাবলাম তাও ভালো এখানে কটা পিস আছে, 8-10 পিস না 12 পিস মতো রয়েছে, ওগুলোকে এই খবরটা দেখতে দেখতে আজ বেশ গুরুত্বপূর্ণ একটা খবর লিড পাওয়া গেছে, সেটা দেখতে দেখতে করে নিচ্ছি ইস্ত্রি, কারণ সপ্তাহের মাঝে এই জিনিসটার ইচ্ছা করে না, আর যেমন কোনো হেডেক নেই। দেখ কমপ্লিট হয়ে গেল, বেশি ছিল না এই কটা টোটাল, এগুলো সুপর্ণা আর এগুলো আমার প্যান্ট, এটা ওখানে থাকে আর এইটা আমার জামা, এটা এখানে থাকে, গুছিয়ে নি।
সন্ধ্যাবেলা এখন বেরোচ্ছি দু চারটে কাজ নিয়ে। এক হচ্ছে গোপুর জামা কিনতে হবে, আর আমাদের ওই ইনডোর প্ল্যান্টগুলোর চার পাঁচটা প্লেট লাগবে, সেই তলায় যে প্লেটটা লাগে জল না বেরিয়ে যাওয়ার, ওই প্লেট কিনবো। আর এরপরে এছাড়া অন্য কিছু লাগলে তখন সেটা এসে গেছি নার্সারিতে, সবার আগে নেব প্লেটস, নিয়ে নিয়েছি প্লেট। এবার নেক্সট স্টপ হচ্ছে গোপুর জামা, এসে গেছি আমরা গোপুর জামা কিনতে। গোপু আমাদের একদম ছোট্ট সাইজের, তাই ওর লাগবে আলট্রা এক্সেস, সব থেকে ছোট সাইজের গোপু আমাদের। গোপুর জামা নিতেও কনফিউজড, কিছু একটা কিনতে গেলেই হবে। এটা হচ্ছে নারায়ণের ধুতি, এইটা রাধার ঘাগরা, দারুণ দেখতে এই ঘাগরা, এটাই না অন্য কালো কালার পাল্টিও না, এটা রাধার ঘাগরা। আর এই গোপুর জামাটা দেখো, এটা হচ্ছে পাতনটা, আর এটা গোপুর জামা আমাদের একদম এক্সেস সাইজের গোপুর। আর একটা বড় পছন্দ হয়েছিল এইটা, কিন্তু আমাদের সাইজে আছে। এদিকে এনার কালকে হচ্ছে কম্পিউটারের প্র্যাকটিক্যাল, তা করতে আপাতত উনি উপরে এসেছেন এবং মন দিয়ে সব করছেন, উনি সব করুন। আর আমরাও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, দেখা হচ্ছে পরের ব্লগে।